আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সনি আপু অনেক ভালো একটা মেয়ে, সনি আপুকে আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আর কি তার ভিডিও আমি দেখি, মাঝে মাঝেই দেখি, সময় পেলেই দেখি, আর তার কথা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে, তার হচ্ছে পরিবারে যা হয় সেটাই আর কি সবার সাথে শেয়ার করে, আর হাসি মুখে থাকে সব সময়। তো তার বাড়িতে, মায়ের বাড়িতে তার বোনের বিয়ে অনুষ্ঠান উপলক্ষে ভালো আনন্দ করছে সবাই মিলে। তো সেখানে বাজার ঘাট করেছে, তার বাবা বাজার করে নিয়ে আসছে, আর হচ্ছে মেহমান আসছে, এগুলো নিয়েই আনন্দ করছে। তো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগলো। সোনিয়াপুর বোনের বিয়ে, যাই হোক, বোনের বিয়ে মানে তো নিজেরও একটা আনন্দ, বোনের বিয়েতেই আনন্দ করা যায়, ভাই বোন নিজের আত্মীয় স্বজন হলে পারে বিয়ে অনুষ্ঠানে বেশি আনন্দ হয়। তো এইটাই আমার কাছে খুবই ভালো লাগে যে সোনিয়াপু সবসময়ই হাসি খুশি থাকে, তাদের বাসায় মেহমান আসছে সেটা নিয়েও আনন্দ করছে, বাজার করছে তার বাবা, তো সেটাও নিয়ে আনন্দ করছে, সবাইকে দেখাচ্ছে, শেয়ার করছে, মুরগি আনছে, মাছ আনছে, তারপরে হচ্ছে এই যে হাঁস কিনে আনছে তার বাবা, আর তাই সেটাই সবার সঙ্গে শেয়ার করলো আর কি। তো আমিও তার ভিডিও মাঝে মাঝে দেখি, খুবই ভালো লাগে আমার কাছে। তো সনি আপু সবসময় যে হাসি খুশি থাকে এটাই অনেকেই সহ্য করতে পারে না, আমার কাছে ভালোই লাগে তার ভিডিও। তো আমি সেজন্য তো তার ভিডিও মাঝে মাঝে শেয়ার করতে চাই। তো এই যে আমার ছাদ বাগানেও অনেক গাছপালা আছে, আমি এটাও একটু শেয়ার করলাম। আর তোমরাও সবাই সনি আপুর ভিডিও দেখো, সনি আপু কিন্তু খুব একটা ভালো মনের মানুষ, অনেকেই তাকে সহ্য করতে পারে না, আবার অনেকেই তাকে ভালোবাসে, আমিও চাই তাকে ভালোবাসতে, আরও তার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই, আগামীতেও দেখবো ইনশাল্লাহ, তাকে সাপোর্ট করব। তো তোমরাও সবাই সনি আপুকে সাপোর্ট করো, তার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো তাই সে তো কোনো খারাপ কিছু ছাড়ে না, তার ফ্যামিলি নিয়ে যা করে তাই সেটাই শেয়ার করে, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে, তোমাদের কাছেও ভালো লাগবে। তো হ্যাঁ, আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে, আর সনি আপুর ভিডিও তোমরা সবাই দেখো, সনি আপুর পাশে থেকো, আমার পাশে থেকো, সবাইকে আমি বলছি, অনুরোধ করছি তোমরা সনি আপুকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।